নমস্কার বন্ধুরা, জয়াস ব্লগসে আপনাদের সবাইকে স্বাগত। বন্ধুরা, আজকে আমি আপনাদের সাথে একটা মুসুরির ডালের বড়া দিয়ে গাঁটি কচুর রেসিপি শেয়ার করব। এর সাথে সাথে আমার চ্যানেলে যদি কোনো বন্ধু নতুন হয়ে থাকেন, তাহলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নেওয়ার জন্য অনুরোধ রইল। আর পুরনো বন্ধুদেরকে অসংখ্য ধন্যবাদ জানিয়ে চলুন দেখে নেওয়া যাক আজকের রেসিপি, মুসুরির ডালের বড়া দিয়ে গাঁটি কচুর তরকারি। মুসুরির ডালের বড়া দিয়ে গাঁটি কচুর তরকারি রান্না করব বলে আমি মুসুরির ডালটা 3-4 ঘন্টা ভিজিয়ে রেখেছিলাম। এবার এই ডালটা আমি শিলে বেটে নেব। ডালটা আমি শিলে এভাবে বেটে নিয়েছি, একদম মিহি করে বাটবো না, কিছু দানা দানা থাকবে। মুসুর ডাল দেখুন, দেখুন উপরে কিছু দানা, ডালের দানা দেখা যাচ্ছে। পুরো মিহি করে আমি বাটিনি, ডালটা আমার বাটা হয়ে গেছে। এবার আমি এই ডালের বড়া ভেজে নেব। এই ডালের মধ্যে আমি 1 চামচ লবণ দিয়ে দিলাম, দিয়ে দিলাম সামান্য হলুদ, আর দিয়ে দেব লঙ্কা গুঁড়ো। এই সব দিয়ে আমি ডালটাকে আগে ভালো করে মেখে নিচ্ছি। মেখে আমি তারপরে বড়াটা ভাজবো। নুন হলুদ লঙ্কা গুঁড়ো দিয়ে আমার পুরো ডাল মাখাটা রেডি। এবার আমি এক এক করে বড়া ভেজে নেব। কড়াইতে সর্ষের তেল দিয়ে দিয়েছি, সর্ষের তেল গরম হয়ে গেছে। এবার আমি বড়াগুলো ভেজে নেব এক এক করে। সব আমি ডালগুলোকে এইভাবে বড়ার আকারে ভেজে নিচ্ছি। বড়াগুলোর এক পাশ হয়ে গেছে, উল্টে দিচ্ছি। বন্ধুরা, মুসুরির ডালটা যখন আপনারা বাটবেন, অবশ্যই শিলে বাটার চেষ্টা করবেন। শিলে বেটে বড়া ভাজলে তার স্বাদ কিন্তু অন্যরকম হয়, আর মিক্সিতে বাটলে কিন্তু আরেক রকম হয়। আপনারা অবশ্যই একটু শিলে বেটে কষ্ট করে দেখুন, বড়াটা ভেজে রান্না করলে তার স্বাদ কিন্তু দেখবেন অন্যরকম হবে মিক্সির তুলনায়। আমার বড়া প্রায় ভাজা হয়ে গেছে, এবার বড়াগুলোকে আমি নামিয়ে নেব। বড়াগুলোকে একটা পাত্রে নামিয়ে নিয়েছি, আর আমি একটা পাত্রে একটা বড় সাইজের আলুকে এরকম ডুমো ডুমো করে কেটে নিয়েছি। আর এই যে দেখুন বন্ধুরা, আমি গাঁটি কচুকে এরকম করে কেটে নিয়েছি, লম্বালম্বি করে কেটে নিয়েছি। বড়া তুলে নেওয়ার পরে এই দেখুন তেল রয়ে গেছে, এই তেলেই আমি এক এক করে এবার সব ফোড়ন দিয়ে দেব। প্রথমে বন্ধু আমি কিছুটা জিরে ফোড়ন দেব, আর কিছুটা কালো জিরে ফোড়ন দেব, আর দিয়ে দেব একটা শুকনো লঙ্কা। এই দিয়ে একটু ভালো করে একটু নাড়িয়ে নেব। তারপরে ওই কেটে রাখা আলুটাকে এর মধ্যে দিয়ে দেব। আলু দেওয়ার পরে গাঁটি কচুগুলোও এর মধ্যে দিয়ে দিয়েছি তেলের মধ্যে, আর ওই একটু ভেজে ভেজে নিচ্ছি তেলের সাথে গাঁটি কচু আর আলুটাকে। 1 মিনিট ভেজে নেওয়ার পরে আমি এর মধ্যে দিয়ে দিলাম 1 চামচের মতো লঙ্কা বাটা, দিয়ে দিলাম 1 চামচের মতো জিরে বাটা। এগুলো দিয়ে আমি আর একটু কষিয়ে নিচ্ছি। দিয়ে দেবো 1 চামচের মতো রসুন বাটা, আর একটু দিয়ে দেবো গ্রেট করা আদা 1/2 চামচের মতো। দিয়ে দেবো 1 চামচ লবণ, 1 চামচ হলুদের গুঁড়ো। সব দিয়ে আবার একটু মশলার সাথে কষিয়ে নেব। একটু জল দিয়ে দিলাম যাতে মশলাটা পুড়ে না যায়।
2-3 মিনিট মতো সব মশলার সাথে গাঁঠি কচু আর আলুটাকে কষিয়ে নিতে হবে। মশলার থেকে তেল দেখুন ছেড়ে দিয়েছে, রিলিজ করে দিয়েছে। এবার আমি এর মধ্যে জল দিয়ে দেবো। জলটা আপনারা বন্ধু আপনাদের পছন্দ মতো দেবেন, যে যেরকম গ্রেভি পছন্দ করেন সেই, মানে কেউ তো একটু বেশি ঝোল ঝোল পছন্দ করে, আবার কেউ একটু মাখা মাখা পছন্দ করে, সেই জন্য জলটা আপনাদের পছন্দ মতো দেবেন। এইখানে বন্ধুরা আমি একটু জলটা একটু সামান্য বেশি দিয়েছি, কারণ যেহেতু বড়াগুলো আমি এই ঝোলের মধ্যে দেব আর বড়া তো ঝোল টানে, ওই জন্য আমি একটু জলের পরিমাণ, দেখুন এই যে ডুবে গেছে গাঁটিগুলো, এই অবস্থায় আমি এরকমভাবেই আমি জলটা দিয়েছি যাতে মানে বড়াগুলো দিলে ঝোলটা পুরো না টেনে যায়, বড়াও থাকবে আবার ঝোলও থাকবে, এই অনুপাতে আমি জলটা দিয়েছি। ঝোলটা ফুটে উঠেছে, আমি এর মধ্যে সামান্য চিনি দিয়ে দিলাম স্বাদটাকে ব্যালেন্স করার জন্য, যেহেতু নিরামিষ তরকারি ওই জন্য। এবার আমি ভেজে রাখা বড়াগুলো এই ঝোলের মধ্যে দিয়ে দেব। দিয়ে ঝোলটাকে আবার 3-4 মিনিটের জন্য ফুটতে দিতে হবে। আমার ঝোলের ঘনত্ব কমে এসেছে বন্ধু, এই অবস্থায় আমি একটু গরম মশলা দিয়ে দিলাম, গরম মশলা দিয়ে একটু নাড়িয়ে দিলাম, আর একটু চেক করে দেখছি যে গাঁটিগুলো সিদ্ধ হয়ে গেছে কিনা, একটা নিয়ে দেখি বন্ধু, এই দেখুন গাঁটি পুরো সিদ্ধ হয়ে গেছে, আর একটা দেখাচ্ছি, পুরো গাঁটি সিদ্ধ হয়ে গেছে, ঝোলের থিকনেসও হয়ে গেছে ঠিক, জলের ঘনত্ব ঠিক আছে ঝোলের। এই অবস্থায় আমি ঘি দিয়ে এটা নামিয়ে দেব, দিয়ে দেবো ঘি, ঘি দিয়ে নাড়িয়ে দিলাম, নাড়িয়ে দিয়ে গ্যাসের ফ্লেমটাকে বন্ধ করে দেব। বন্ধুরা দেখুন আমার মুসুরির ডালের বড়া দিয়ে গাঁটি কচুর তরকারি পুরো রেডি। এবার এটা আমরা গরম গরম ভাতে সার্ভ করব। যদি বন্ধুরা আপনাদের আমার এই রেসিপিটা ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক করে দেবেন, আর কমেন্ট করতে ভুলবেন না। আপনারাও কি এরকম গাঁটি কচু দিয়ে মুসুর ডালের বড়া খেয়েছেন বা রান্না করেছেন সেটা অবশ্যই আমাকে জানাবেন কমেন্ট করে। আর আমার চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন, এবং পাশে থাকা বেল বাটনটাকে ক্লিক করে দিলে নতুন নতুন ভিডিও আপলোড যখনই করব তার নোটিফিকেশন আপনাদের কাছে চলে যাবে। এর সাথে সাথে পুরনো বন্ধুদেরও আমি অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি, এইভাবে আপনারা সাথে থাকবেন, পাশে থাকবেন। নমস্কার।